বৃষ্টির দিনে একটি ছোট গ্রামে একটি পুরাতন বাড়ি দাঁড়িয়ে আছে। সেই গ্রামের মানুষরা এটি অবশ্যই অপরাধীর দিকে উত্তেজনার সাথে তাকানোর চেষ্টা করবে। এই গল্প সেই বাড়ির এক রহস্যময় ইতিহাস নিয়ে। একটি সারা রাত মাটির বৃষ্টি পড়তে থাকতে সেই গ্রামের একটি ছোট বাচ্চা একটি পুরাতন বাড়ির দিকে যাওয়ার দিকে যাচ্ছে। একদিন সে বাড়ির ভেতরে ঢুকে যায়। বাইরে তেমন ভালো লাগতো না, তা অবশ্যই দেখানো যায় যেন তার বাবা মা সে এখানে অবস্থান করেননি। বাচ্চাটি বাড়ির ভেতরে ঢুকে যখন তার পা বাড়ির মাটির উপর পড়ে, তার শরীর অচেনা এক বিশেষ বস্তুর উপর পড়ে, তা ছিদ্র ছিদ্র হয়ে যায় এবং প্রাণীসমূহের এক ধ্বনি শোনাচ্ছে, তোমাকে আমি দেখতে চাই বাচ্চা। ভীষণ ভয়ে বিভ্রান্ত বাচ্চাটি বাহিরে ধাওয়া শুরু করে, তবে বাড়ির প্রাঙ্গণে পৌঁছতে যত্ন নেয় না বলে মনে হয়। বাড়ির মধ্যে একটি কোথাও থেমে দাঁড়ায়, সে তা দেখে যে সে নিজের অক্ষত শরীরের ছবি দেখতে পাচ্ছে। ছবিটির মাথায় তার আক্রোশ নিরূপিত হয়ে যায় এবং সে উচ্চ শব্দে চিৎকার করে। আস্তে আস্তে বাড়ির প্রাঙ্গণে ভয়ঙ্কর অস্তিত্বের এক ব্যক্তি বের হয়, একটি পুরাতন মহিলা যার চোখ লাল আলোয় আবৃত আছে। সে ধীরে ধীরে আসে বাচ্চার দিকে এবং একটি বিশেষ বলে, তুমি আমার বাচ্চা, আমি তোমাকে নিয়ে যাব। ছবিটি বড় হয়ে যাচ্ছে এবং বাচ্চাটির উপর নেমে একটি অদ্ভুত চোখ তার চোখের সাথে মিলে যাচ্ছে। এই মহিলা একটি প্রাচীন পরমাণবিকে নিয়ে আসে, যা একবার শক্তিশালী হয়েছিল কিন্তু এখন আর সিংহারিত নয়। তার বাচ্চাটির বিপদগ্রস্ত কিস।